Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যেটা এখন খুব দরকার, কারণ ওয়েদার খুব বাজেভাবে চেঞ্জ হচ্ছে খুব তাড়াতাড়ি। তো শরীরটাকে সুস্থ রাখো, কারণ সামনেই জীবনের প্রথম একটা বড় পরীক্ষা মাধ্যমিক তোমরা দিতে চলেছো। আমার নিজেরই অবস্থা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, গলারও 12টা বেজে গেছে, তাই তোমাদেরও বারবার বলছি তোমরা এটা করো না। তো লাস্ট মোমেন্টে রিভিশনে বাংলার বিভিন্ন টপিক ধরে ধরে একটা কুইক সিম্পলিফাইড রূপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমাদের লাস্ট মোমেন্টে রিভিশনে কোনো অসুবিধা না হয়। কিছু টপিক অলরেডি আলোচনা করেছি, যেগুলো আমার ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখতে পাবে। আজকের টপিক হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, শ্রীপান্থের লেখা একটা প্রবন্ধ। হারিয়ে যাওয়া কালি কলম হচ্ছে লেখনীর অগ্রগতি, মানে আমরা প্রথম দিন থেকেই তো এরকম পেনে লিখতে শুরু করিনি, তো আগে কিভাবে কালি দিয়ে লেখা হতো, কিভাবে ধীরে ধীরে আজকের যেভাবে লেখার পদ্ধতি বা লেখার যে উপকরণ তাতে আমরা পৌঁছালাম, সেই বিস্তৃত পথের একটা সুন্দর বর্ণনা এবং লেখকের আক্ষেপ যে পুরনো দিনগুলো অনেক ভালো ছিল সেটাই এই প্রবন্ধে উঠে এসছে। প্রবন্ধ মানে অনেক ইনফরমেশান, নিছক গল্প নয়, এটাতেও আমরা সেই লেখনীর সাহিত্য বলতে পারো তার একটা খুব ভালো ইনফরমেটিভ একটা পার্ট আমরা পেতে চলেছি। কালি কলম মন লেখে তিনজন, অর্থাৎ প্রাচীনকাল থেকেই মনের সঙ্গে কালি ও কলমের সম্পর্ক। সময় এগিয়ে চলেছে নদীর স্রোতের মতো, বহমানতার যুগে মানুষ ক্রমশ যন্ত্রকেন্দ্রিক হয়ে উঠেছে। এর ফলে মানুষের সঙ্গে মনের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকা ছোট ছোট সামগ্রী হারাতে বসেছে। লেখক তার নিজের অভিজ্ঞতা দিয়ে বলেছেন যে তার অফিসে সবাই কম্পিউটার ব্যবহারে পারদর্শী, যেটা এখন হয়েছে লেখার থেকে বেশি। আমরা যে আগে রেকর্ড কি হতো, লিখে লিখে রেজিস্টারে রাখা হতো, এখন আমরা কম্পিউটারে সেগুলো নোট ডাউন করে রাখি। একমাত্র তিনি কলম ব্যবহার ছাড়তে পারেননি। এর ফলে একদিন যদি কখনো কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায়, তাই বিপদে পড়ি, কারণ কারোর সঙ্গে কলম নেই, সবাই কম্পিউটারে লেখে, এটাই লেখক বলেছেন। এই বিলাপ থেকে স্পষ্ট যে কলম হারিয়ে যেতে বসেছে। শৈশবে লেখকরা যেভাবে বাঁশের কলম তৈরি করে ব্যবহার করেছেন এবং কড়াইয়ের নিচের কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে জলে গুলে যেভাবে কালি তৈরি করেছেন, তা এখন স্মৃতির বিষয়। কিভাবে লেখক ছোটবেলায় লিখতেন এবং কালি কিভাবে তৈরি হতো, কিভাবে লেখা হতো, তার একটা বিস্তৃত বর্ণনা আমরা গল্পে পাই। ফাউন্টেন পেন আসার পর কলম হয়ে ওঠে সস্তা এবং সবার প্রিয়। ক্রমশ ফাউন্টেন পেনের আধিপত্যকে হটিয়ে দিয়ে বাজার দখল করল বল পেন। ইতিহাসের পাতায় চলে যায় বাঁশের পেন, খাগের পেন, পালকের পেন প্রভৃতি। হাতে তৈরি কালি, সুলেখা কালি, কালি শুকনের ব্লটিং পেপার সব উধাও হয়ে যেতে থাকে আস্তে আস্তে। আক্ষেপের সুরে তাই লেখক বলেন, আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেমন প্রতিজ্ঞা করেছে। জাদুঘরে কী কী থাকে, যে সমস্ত জিনিস এখন আর আমরা সেভাবে ব্যবহার করি না বা অবলুপ্ত, সেই সমস্ত হিস্টোরিক্যাল জিনিস। তাই লেখকের আক্ষেপ, কলমকেও যেন কম্পিউটার জাদুঘরে পাঠিয়ে দেবার একটা মহান আয়োজন শুরু করেছে। তার আক্ষেপ বিষাদে পরিণত হয়েছে, কারণ তিনিও জানেন যে আধুনিকতার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। অবশ্যই আমরা কি আজকেও প্রাচীন যুগের মতো সেই মোমবাতির আলোয়, লণ্ঠনের আলোয় আছি? আমরা তো বৈদ্যুতিক লাইট ব্যবহার করছি, কিন্তু একসময় এটা ছিল একটা ভয়ানক ব্যাপার, তাই না? ছিল না। ইভেন আমার ছোটবেলাও গ্রামে কেটেছে, আমি দেখতাম বেশিরভাগ সময় লোডশেডিং, লণ্ঠনের আলোয় পড়াশোনা। এখনও গ্রামেগঞ্জে অনেক দিকে সেটা আছে, কিন্তু এখন যেমন এখানে কলকাতায় এসে কবে লাস্ট লোডশেডিং হয়েছে, কী হয়েছে মনেই নেই। তো এরকমই সব কিছুই পরিবর্তন হয়, এবং তার কাছে, পরিবর্তনের কাছে, অগ্রগতির কাছে আমাদের সেইভাবে মানি নিয়ে তার সাথেই এগিয়ে চলতে হয়। তবুও শৈশবের সেই কালি কলম হারিয়ে যাওয়াকে তিনি মানতে পারেননি, তাই বিষয়ের সঙ্গে তাই এই সম্পূর্ণ বিষয়টি তার মনে একটা আবেগ অনুভূতি, একটা মোহময়তা সৃষ্টি করেছে, যেটা আমরা গল্প পড়লে পুরোটা বুঝতে পারি। কুইক রিভিশনের জন্য এইটুকু সিম্পলিফাইড রূপ যথেষ্ট। এরপরে যদি মনে হয় যে লাইন ধরে ধরে জিনিসটা বোঝার দরকার আছে, কারণ এটা খুব ইনফর্মেটিভ একটা ভিডিও, তাহলে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে, তোমরা আমার চ্যানেলটার ভিডিও সেকশনে গেলে সেটা দেখতে পাবে। এছাড়াও এই টপিকটার উপর যদি তোমাদের প্রশ্নোত্তরের দরকার হয়, যে লাস্ট মোমেন্টে কিছু প্রশ্ন থেকে গেছে যেগুলোর উত্তর খুব দরকারি মনে হচ্ছে, তো এই বিষয়টার উপর কেন্দ্র করে যত ধরনের প্রশ্ন হওয়া উচিত বা দরকার, সমস্ত প্রশ্ন করিয়ে উত্তর লিখিয়ে দেওয়া আছে ব্লগ আকারেই, কোনো পিডিএফ টিডিএফ না আমার চ্যানেলে। আর এছাড়া শুধু হারিয়ে যাওয়া কালি কলম না, তোমাদের বাংলার সমস্ত ধরনের টপিক আলোচনা করে প্রশ্নোত্তর করিয়ে দেওয়া আছে, প্রবন্ধ রচনা বা গ্রামার পোর্শনও সমস্ত কিছু করা আছে, প্লাস শুধু বাংলা না, মাধ্যমিক ইতিহাসেরও বেশ কটা চ্যাপ্টার বুঝিয়ে উত্তর করিয়ে দেওয়া আছে। তো সেগুলো যদি তোমাদের মনে হয় দরকার, তো অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো। পার্ট ওয়ান, পার্ট টু, একটা টপিক ধরো হারিয়ে যাওয়া কালি কলমের ওপরেই 10টা ভিডিও আছে, বললাম সেগুলো পার্ট ওয়ান পার্ট টু এসবে এভাবে আছে।
সেরমভাবে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। আর ক্লাস টেন নয়, ইলেভেন টুয়েলভ ইভেন কলেজেরও বিভিন্ন টপিক পড়িয়ে এরকম প্রশ্নোত্তর লিখে দেওয়া আছে। এছাড়া কলেজে অ্যাডমিশন, ইন ফিউচার জব রিলেটেড প্রচুর ইনফরমেশান থাকে, স্কলারশিপ, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। সো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাজে লাগবে। আর কদিন পরেই তোমাদের মাধ্যমিকের সাজেশন নিয়েও ভিডিও আসবে, বা কীভাবে পড়াশোনা করা উচিত, লাস্ট মোমেন্টে রিভিশন কীভাবে করা উচিত, সেই রিলেটেড ভিডিও আসবে। তো এগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তোমাদের যদি মাথায় কিছু থাকে যে এই নিয়ে একটু বলে দিলে বা বুঝিয়ে দিলে সুবিধা হবে, প্লিজ জানিও, আমি সেটাও করে দেবো। আর দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।